नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटे को दबाना मत भूलिए। হ্যালো বন্ধুরা, আমি অভিয়া, তোমরা দেখছো আমার চ্যানেল মেকানিক্যাল নলেজ। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি বিভিন্ন এক্সামের ভূগোলের সেট নিয়ে। এই ভূগোলের সেটটা আমি তৈরি করেছি বিভিন্ন পরীক্ষায় আসা ভূগোলের কোশ্চেনের থেকে। তো বিভিন্ন ধরনের কোশ্চেন পাবে এই সেটটাতে। তো তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে ডিসক্রিপশান বক্সে, এবং এই ভিডিওটা তোমরা দেখতে থাকো যে কিভাবে তোমরা এই পিডিএফটা পাবে এবং কি কি কোশ্চেন আছে এই পিডিএফের মধ্যে। তো এইগুলো তোমাদের রিকোয়েস্টে আমি বানিয়েছি ভূগোলের সেটটা। তো তোমাদের যদি ভালো লাগে তো এই ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছো তাদেরকে বলছি, এই লাল রঙের সাবস্ক্রাইব অপশানটা ক্লিক করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে নাও। তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা দেখা যাক। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ভূগোলের একটা সেট নিয়ে, যেটাতে তোমরা প্রচুর ভূগোলের কোশ্চেন পাবে এবং এই কোশ্চেনগুলোই রিপিট হয়েছে বিভিন্ন এক্সামের ক্ষেত্রে, যেমন এসএসসি, রেলওয়ে, গ্রুপ ডি, ব্যাংকিং ইত্যাদি এক্সামে প্রচুর এই কোশ্চেনগুলো রিপিট হয়েছে। তো আমি সেই সব কোশ্চেনগুলো বেছে বেছে বিভিন্ন কোশ্চেনের সেট থেকে নিয়ে এসেছি। তো চলো সেই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো কোশ্চেনগুলো, এইগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সৌরজগতের থেকে এই কোশ্চেনগুলো এসে থাকে অনেক সময় অনেক এক্সামেই ভূগোলের থেকে। তো দেখো কোশ্চেন নম্বর এক হচ্ছে, বর্তমানে সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি ও কী কী? তো এখানে সৌরজগতে গ্রহের সংখ্যা আটটি, সেইগুলো হলো পৃথিবী, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনিয়াস, নেপচুন। দুই, সম্প্রতি সৌরজগতের কোন গ্রহটি গ্রহের মর্যাদা হারায়? তো এর অ্যান্সারটা হবে প্লুটো, 24 আগস্ট 2006 সালে। তিন, বর্তমানে সৌরজগতের মোট উপগ্রহের সংখ্যা কত? তো এর অ্যান্সারটা হচ্ছে 49টি। চার, সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? তো এর অ্যান্সারটা হচ্ছে বৃহস্পতি। পাঁচ, সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ কোনটি? তো এর অ্যান্সারটা হচ্ছে বুধ। ছয়, সৌরজগতের দ্রুততম গ্রহ কোনটি? তো এর অ্যান্সারটা হচ্ছে বুধ। প্রশ্ন, সূর্যের নিকটতম গ্রহ কোনটি? তো এর অ্যান্সারটাই হচ্ছে বুধ। আট নম্বর, পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? তো এর অ্যান্সারটা হচ্ছে শুক্র। নয়, সৌরজগতের কোন কোন গ্রহের উপগ্রহ নেই? তো এর অ্যান্সারটা হচ্ছে বুধ ও শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই। দশ, সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? তো এর অ্যান্সারটা হচ্ছে শনির, এর শনির উপগ্রহ হচ্ছে 22টি। এগারো, বুধ কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? তো এর অ্যান্সারটা হচ্ছে 88 দিনে। বারো, বুধের ব্যাস কত? তোর অ্যান্সারটা হচ্ছে 4,850 কিমি। তেরো, শুক্রের ব্যাস কত? তোর অ্যান্সারটা হচ্ছে 12,104 কিমি। চোদ্দো, শুক্রের কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? তো এর অ্যান্সারটা হচ্ছে 225 দিনে। পনেরো, শুক্র কী নামে পরিচিত? তো শুক্রকে আমরা সবাই জানি শুক্তারা বা সন্ধ্যার তারা। ষোলো, পৃথিবী সূর্যকে কত দিনে প্রদক্ষিণ করে? তোর এর অ্যান্সারটা তোমরা সকলেই জানো, 365 দিনে, 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ডে। সতেরো, পৃথিবীর ব্যাস কত? তো এর অ্যান্সারটা হচ্ছে 12,676 কিলোমিটার। আঠেরো, পৃথিবীর একমাত্র গ্রহের নাম কি? তো এর অ্যান্সারটা হচ্ছে চাঁদ। প্রশ্ন, চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত? তো এর অ্যান্সারটা হতে 3,819। চাঁদ হতে পৃথিবীর দূরত্ব কত? তোর অ্যান্সারটা হচ্ছে 3,84,000 কিমি। কুড়ি, চাঁদের ব্যাস কত? তোর অ্যান্সারটা হচ্ছে 2,160 মাইল। একুশ, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? তোর অ্যান্সারটা হচ্ছে 7.7 কোটি কিমি। বাইশ, কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে বড় ও রাত সবচেয়ে ছোট থাকে? তোর অ্যান্সারটা হচ্ছে 21শে জুন। তেইশ, কোন তারিখে পৃথিবীতে দিন সবচেয়ে ছোট ও রাত সবচেয়ে বড় থাকে? তো এর অ্যান্সারটা হচ্ছে 22শে ডিসেম্বর। চব্বিশ, কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান থাকে? এর অ্যান্সারটা হচ্ছে 21শে মার্চ ও 23শে সেপ্টেম্বর। পঁচিশ, পৃথিবী কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? তোর অ্যান্সারটা হচ্ছে 4,333 দিনে। ছাব্বিশ, বৃহস্পতির মোট কয়টি উপগ্রহ রয়েছে? তোর অ্যান্সারটা হচ্ছে 16টি। সাতাশ, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কত?
প্রায় 14,88,00,000 বর্গ কিমি। 28, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তো এর আনসারটা হচ্ছে 8 মিনিট 20 সেকেন্ড। 29, ইউরেনিয়াস কত সালে আবিষ্কৃত হয়? তো এর আনসারটা হচ্ছে 1781 সালে। 30, ইউরেনিয়াস কে আবিষ্কার করেন? তো এর আনসারটা হচ্ছে উইলিয়াম হার্সেল। 31, ইউরেনাস গ্রহের ব্যাস কত? তো এর আনসারটা হচ্ছে 49,000 কিমি প্রায়। 32, সূর্য থেকে ইউরেনাসের গড় দূরত্ব কত? তো এর আনসারটা হচ্ছে 287 কোটি কিমি। 33, সূর্যকে প্রদক্ষিণ করতে ইউরেনাসের কত সময় লাগে? তো এর আনসারটা হচ্ছে 84 বছর। 34, ইউরেনাসের উপগ্রহ কয়টি? তো এর আনসারটা হচ্ছে 5টি। 35, কত সালে নেপচুন আবিষ্কৃত হয়? তো এর আনসারটা হচ্ছে 1846 সালে। 36, নেপচুন কত দিনে সূর্যকে প্রদক্ষিণ করে? তো এর অ্যান্সারটা হচ্ছে 165 বছরে। 37, নেপচুনের উপগ্রহ কয়টি? তো এর অ্যান্সারটা হচ্ছে 2টি। 38, সূর্যের সবচেয়ে দূরবর্তী গ্রহ কোনটি? তো এর অ্যান্সারটা হচ্ছে প্লুটো। 39, প্লুটোর ব্যাস কত? তো এর অ্যান্সারটা হচ্ছে 5,910 কিমি। 40, প্লুটো কতদিনে সূর্যকে প্রদক্ষিণ করে? তো এর আনসারটা হচ্ছে 284 বছরে। 41, প্লুটো আবিষ্কৃত হয় কত সালে? তো এর আনসারটা হচ্ছে 1931 সালে। 42, প্লুটোর কয়টি উপগ্রহ আছে? তো এর আনসারটা হচ্ছে 1টি। 43, আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? তো এর আনসারটা হচ্ছে লুব্ধক। 44, সম্প্রতি আবিষ্কৃত মহাবিশ্বের সবচেয়ে উজ্জ্বলতম নক্ষত্রের নাম কি? তো এর অ্যান্সারটা হচ্ছে পিস্টল স্টার। 45, সবুজ গ্রহ কাকে বলা হয়? তো এর অ্যান্সারটা হচ্ছে ইউরেনাসকে। 46, শান্ত সাগর কোথায় অবস্থিত? তো এর অ্যান্সারটা হচ্ছে চাঁদে। 47, হ্যালির ধূমকেতু সর্বশেষ কত সালে দেখা গিয়েছিল? তো এর অ্যান্সারটা হচ্ছে 1986 সালে। 48, কত বছর পর পর হ্যালির ধূমকেতু আবির্ভাব ঘটে? তো এর অ্যান্সারটা হচ্ছে 76 বছর পর পর। 49, গ্যালাক্সির বাংলা নাম কি? 49, গ্যালাক্সির বাংলা নাম কি? তো এর অ্যান্সারটা হচ্ছে ছায়াপথ। 50, পৃথিবীর চারদিকে চাঁদ একবার ঘুরে আসতে কত সময় লাগে? তো এর অ্যান্সারটা হচ্ছে 29.5 দিন। 51, সূর্যের মাধ্যাকর্ষণ পৃথিবীর কত গুণ? তো এর অ্যান্সারটা হচ্ছে 28 গুণ। 52, পৃথিবীর তুলনায় চাঁদে কোন জিনিসের ওজন কত হবে? তো 6 ভাগের 1 ভাগ, ভর 50 ভাগের 1 ভাগ। 53, কার আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? তো এর অ্যান্সারটা চাঁদ ও পৃথিবীর আকর্ষণে। 54, সূর্যের আকাশে বছরে সূর্য কতবার অস্ত যায়? তো এর অ্যান্সারটা হচ্ছে 2বার। 55, বৃহস্পতিতে গ্রহে কত ঘন্টা দিন কত ঘন্টা রাত থাকে? তো এর অ্যান্সারটা হচ্ছে 5 ঘন্টা। 56, লাল গ্রহ কাকে বলা হয়? তো এর অ্যান্সারটা হচ্ছে মঙ্গল গ্রহকে। 57, সবচেয়ে বড় নক্ষত্রের নাম কি? তো এর অ্যান্সারটা হচ্ছে মিউ সাকাই। 58, সবচেয়ে ভারী নক্ষত্রের নাম কি? তো এর অ্যান্সারটা হচ্ছে ইটা ক্যারিনি। সর্বপ্রথম হ্যালির ধূমকেতু দেখা যায় কত সালে? তো এর অ্যান্সারটা হচ্ছে 1759 সালে। 60, সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি? তো এর অ্যান্সারটা হচ্ছে পিক্সিমা সেন্টারাই। তো এই কোশ্চেনগুলো তোমরা দেখে নেবে, নিচে আরও আমি কোশ্চেন দিয়ে দিয়েছি। এখানে টোটাল 300টা কোশ্চেন আছে এই PDFটাতে, তো তোমরা সেগুলো দেখে নেবে। আমি এক এক করে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা বাদবাকিগুলো PDF ডাউনলোড করে দেখে নেবে। তো এই PDFের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সের নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটাকে লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে তোমরা এই রকম নতুন নতুন ভিডিওর আপডেট এবং PDF পেয়ে যাও। তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটাকে লাইক শেয়ার এবং কমেন্ট করো। আমি ডিসক্রিপশান বক্সের নিচে এই PDFের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে এগুলো দেখে নিতে পারবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।